সাহাবা ইকরাম না প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ও গোমায়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই অবধারিত জান্নাতের বাগান যেটা জান্নাতুল ফেরদাউস নুজুলা ওই জান্নাতের বাগানে ফলমূলের ব্যবস্থা আছে আমরা ভালো কাজ করে যে ভালো কাজগুলি করে যেতে পারলে অন্ধকার কবরে শান্তির ফয়সালা হয়ে যাবে জান্নাতের বাগানে জান্নাতি ফলমূলগুলি আমরা বক্ষণ করতে পারবো কিন্তু আপনি তো বলেছেন দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে বসলে জান্নাতের ফল সঞ্চয় করিও ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার জান্নাতের মধ্যে গাছ কোথায় আর এখান থেকে ফল আমরা সঞ্চয় করব কোত্থেকে আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম বলেন এবং কি আল্লাহর প্রশংসা করা হয় নবী সরকারে দোয়া আলমের সম্মান গাওয়া হয় কোরআন হাদিসের আলোচনা করা হয় শরীয়তের হুকুম আহকাম গুলি বলা হয় এই যে তোমরা খুশি হয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো আল্লাহু আকবার বলো এগুলিই হইল তোমাদের জন্য জান্নাতের ফল সুবহানাল্লাহ আবু আলাইকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين بين الروح والجسد وعلى آله وأصحابه وأوليائي وعلماء أهل سنته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الصلاة تنهى عن الفحشاء والمنكر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا
লক্ষ কোটি সালাম জানাই আমার নূর নবীজির কদমে। দয়া করে পার করিবেন রোজ হাশরের ময়দানে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মন কে কাবা বানাইয়া ওর দিল কে বানাও মদিনা, দিলের ঘরে দিবেন দেখা নূরের নবী মুস্তফা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা হসবি রব্বি জল্লাল্লাহ মাফি কলবি গয়রুল্লাহ, বলেন হসবি রব্বি জল্লাল্লাহ মাফি কলবি গয়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা একসাথে, লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা উপায় নাই, বলেন আল্লাহ সারা মাবুদ নাই আমার নবী সারা, সেই নবীকে পাইতে হইলে, সেই নবীকে পাইতে হইলে আল্লাহ রলের দয়া সাইলা, ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা একসাথে, লা ইলাহা। ভাইজান বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, হায় বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না, দয়া লাল্লা দয়া কর, দয়া লাল্লা দয়া লাল্লা দয়া কর, নসিব কর মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা মহব্বতে ইসমে জাতের একটু জিকির করব, আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ
নিদান কালের বন্ধু গো নবী, আমার নিদান কালের বন্ধু গো নবী, দাঁড়াও একবার সামনে মনের মত দেখা লইতাম নয়নে, ও মায়ার নবী গো মনের মত দেখা লইতাম নয়নে। মাশাল্লাহ আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। নিদান কালের বন্ধু গো নবী, আমার নিদান কালের বন্ধু গো নবী, স্বপ্নে এসো আমার নয়নে, মনের মত দেখা লইতাম নয়নে, ও মায়ার নবী গো মনের মত দেখা লইতাম নয়নে। মাশাল্লাহ আল্লাহ আল্লাহ নবী তুমি বিলে সবই অন্ধকার, নবী গো তুমি বিলে সবই অন্ধকার, তোমার প্রেম গুণে আমরা পুইরা হইয়ঙ্গার, অদম জানিয়া গন বিজি অদম জানিয়া গন বিজি, নাও না তোমার চরণে মনের মত দেখা লইতাম নয়নে, ও মায়া নবী গো মনের মত দেখা লইতাম নয়নে। মাশাল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহুর নাম যতই জপি, আল্লাহুর নাম যতই জপি ততই মধুর লাগে, এই নাম কোথায় ছিল কে আনিল, কোথায় ছিল কে আনিল, কে ডাকিল আগে, হায়রে সাজরা তুলিয়া কিনে ছিল হোর নাম জপতে ছিল, হায়রে সাজরা তুলিয়া কিনে ছিল আল্লাহর নাম জপতে ছিল, আল্লাহ খুশি হইয়া মোহাম্মদ নাম রাখিল, আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে আমরা ডাকি তোমারে, ও মাবুদ মাওলা রে আমরা ডাকি তোমারে, আজকের মাহফিল কবুল কইরো, আজকের মাহফিল কবুল কইরো আমার নূর নবীর খাতিরে, ও মাবুদ মাওলা রে আমরা ডাকি তোমারে। মাশাল্লাহ আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জিজ মহতরম, সম্মানিত প্রিয় সুধি, আজকের নীলক্ষী যুব সমাজ ও এলাকাবাসীর উদ্যোগে কবরবাসীদের স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে নবম বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল, আজকের এই নুরানি ইমানি ইরফানি মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজী মোহাম্মদ জাকির হোসেন মোল্লা,
সভাপতি নীলক্ষী চরণীলক্ষী ও চরপাতালিয়া ঈদগাহ ও গোরস্থান। আজকের মাহফিলের প্রধান অতিথি আলহাজ এম এ আব্দুল বারী সাহেব, চেয়ারম্যান আর কে জনকল্যাণ ট্রাস্ট। আজকের মাহফিলের জান্নাতের বাগানে চলে এসেছি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর হাবিব সরকারের দোয়া আলমকে পাওয়ার জন্য, যার মাধ্যমে অন্ধকার কবরে সুখীময় শান্তিময় হয়ে ওই জান্নাতে বসবাস করার জন্য। কথা বলেন ঠিক কি না? এখানে আমরা এসেছি আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থের জন্য নয়, কোনো দুনিয়ার লাভের জন্য আমরা এখানে আসি না, একমাত্র দুনিয়ার কল্যাণ আখেরাতের মুক্তির জন্য এই জান্নাতের বাগানে চলে এসেছি। কথা বলেন ঠিক কি না? এই জান্নাতের বাগান এমন একটি বাগান যেটা আল্লাহর প্রসিদ্ধ একটি জান্নাতের বাগান। আজকের এই মুহূর্ত ছাড়া অন্যান্য দিনে অন্যান্য সময় এই ময়দানটা যদিও ঈদগাহ নামে পরিচিত, তথাপিও বাচ্চারা এই ময়দানে খেলাধুলা করতেন কিংবা এমনিতে খালি পড়ে থাকতেন, কিন্তু আজকে এমন একটি মুহূর্ত এমন একটি অবস্থান তৈরি হয়েছে যা আল্লাহ তাআলার নবী সরকারের দোয়া আলমের গ্রহণযোগ্য কৃত একটি জান্নাতের বাগান। সুবহানাল্লাহ, আমরা এখন জান্নাতের বাগানে আছি, সাধারণ কোন ঈদগাহ ময়দানে আমরা নাই, আমরা জান্নাতের বাগানে উপস্থিত। সুবহানাল্লাহ, এই জন্য নবীর চাহাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কল قال رسول الله صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قالوا يا رسول الله وما رياض الجنة قال يا رسول الله وما رياض الجنة قال هيلة الجكر رواه الترمذي الحمد لله بولي الله الحبيب صلى الله عليه وسلم এ আমার সাহাবীগণ, তোমরা যখন জান্নাতের বাগানের মধ্যে অবস্থান করবা, জান্নাতের বাগানে প্রবেশ করবা, জান্নাতের বাগানে প্রবেশ করে সেখান থেকে তোমরা ফল সঞ্চয় করিও। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিব বলেন, চাহাবারি ও চাহাবাই ইকরামগণ, তোমরা এই জান্নাতের বাগান থেকে ফল সঞ্চয় করবা। চাহাবাই ইকরামরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গোমায়ার নবী, আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই অবধারিত জান্নাতের বাগান যেটা জান্নাতুর ফেরদাউস নুজুলা, ওই জান্নাতের বাগানে ফলমূলের ব্যবস্থা আছে, আমরা ভালো কাজ করে যে ভালো কাজগুলি করে যেতে পারলে অন্ধকার কবরে শান্তির ফয়সালা হয়ে যাবে, জান্নাতের বাগানে জান্নাতি ফলমূলগুলি আমরা বক্ষণ করতে পারবো। কিন্তু আপনি তো বলেছেন দুনিয়ার মধ্যে জান্নাতের বাগানে বসলে জান্নাতের ফল সঞ্চয় করিও। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জান্নাতের মধ্যে গাছ কোথায়, আর এখান থেকে ফল আমরা সঞ্চয় করবো কোত্থেকে? আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম বলেন, এবংকি আল্লাহর প্রশংসা করা হয়, নবী সরকারের দোয়া আলমের সম্মান গাওয়া হয়, কোরআন হাদিসের আলোচনা করা হয়, শরীয়তের হুকুম আহকামগুলি বলা হয়, এই যে তোমরা খুশি হয়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, এগুলিই হইল তোমাদের জন্য জান্নাতের ফল। কারণ আমরা এই জান্নাতের বাগানে আসি আমল ইবাদত বুঝার জন্য, জানার জন্য, মানার জন্য, আল্লাহ সম্পর্কে ধারণার জন্য, নবী সরকারের দোয়া আলম সম্পর্কে ধারণার জন্য, এবং কোরআন হাদিসের বিষয়গুলি বোঝার জন্য, শরীয়তের হুকুম আহকামগুলি বুঝে আমাদের জীবনটাকে পরিচালনা করার জন্য। কথা বলেন ঠিক কি না? এটা এমন একটা মজলিস, বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, কওলা মাজালিসুল ইলমি রাওয়াহুল বুখারী,
এই মজলিসটা এমন একটা মজলিস যেই মজলিসের মধ্যে দ্বীন ইসলাম সম্পর্কে আলোচনা করা হয়, কুরআন হাদিসের আলোচনা করা হয়, আল্লাহর প্রশংসা করা হয়, নবী সরকারের দো আলমের সম্মান গাওয়া হয়, কুরআন হাদিসের আলোচনা করা হয়, জিকির আজকার করা হয়, ওইটাই হইল আল্লাহর জান্নাতের বাগান। এমন জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার? আরো জোরে বলি খুশি না বেজার? হ্যাঁ, তুঠান কে কে খুশি না? নারে তাকবীর, খুশি নাও আপনারা? বলে উঠাইছেন, ভুল হইলে তো চলবে না, কারণ আপনাদের সম্পূর্ণ মনোযোগ এবং আকর্ষণ থাকতে হবে যে একজন বক্তা কি বলতেছেন। আপনারা শ্রোতারা মনোযোগ সহকারে শোনার জন্যই এখানে আসছেন বসছেন, কি বলেন ঠিক কিনা? আমাদের কত কাজই তো ছিল, সকল কাজকর্ম ব্যস্ততা স্বাধীনতা ছেড়ে দিয়েই আমরা এত দূরে এই জান্নাতের বাগানটা বেছে নিলাম, গ্রহণ করলাম। তো এখানে যদি আমাদের এলোমেলো হয়ে যায়, উন্মাদ থাকি, তাহলে তো হবে না। এবার আসেন আমার বন্ধুরা, আমরা জান্নাতি মানুষ, জান্নাতি ব্যক্তি বর্গ, হয়তো বা কিয়ামতের ময়দানে এই জান্নাতের বাগানকে উসিলা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে নাজাতের ফয়সালা করে দিতে পারে, কথা বলেন ঠিক কি না? এখানে আসলে কি হবে না হবে আমরা শুনতে পাই, বুঝতে পাই, জানতে পাই। যদিও আমরা আমলে না নেই, কিন্তু না বুঝো যদি আমরা আসি, আর বুঝার পরেও যদি আসি, আমাদের ঘর থেকে একমাত্র আল্লাহর জন্য, নবী কামলিওয়ালার জন্য বের হয়ে এই জান্নাতের বাগানে চলে আসলাম, কথা বলেন ঠিক কি না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে নিয়ে প্রশংসিত, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা, আমি আল্লাহকে দেখে নাই, আমার সম্পর্কে তাদের ধারণা নাই, আমি কেমন আমার সম্পর্কে তারা আত্মতৃপ্তি গ্রহণ করতে পারে না, অনুধাবন করতে পারে না, তারপরে অন্ধবিশ্বাসে বিশ্বাসী হইয়া ওই যে আমার জন্য জান্নাতের বাগান তৈরি করেছে, আর ওই জান্নাতের বাগানের মধ্যে অসংখ্য শ্রোতা বসে বসে আমার প্রশংসাগুলি গাচ্ছে, কোরআন হাদিসের কথাগুলি শুনতেছে, ফেরেশতারা রে সাক্ষী থাকো কিয়ামতের ময়দানে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ওই জান্নাতের বাগানে বসনেওয়ালা সবাইকে নাজাতের ফয়সালা করে দিব। এখানে আসার পর বসার পর আমরা সুবহানাল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, নবীর হাদিস প্রমাণ করি, এই মুহূর্তে চারদিক দিয়ে জান্নাতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে আছেন, রহমতের ফেরেশতারা আমাদেরকে বেষ্টন করে আছেন। আমরা যখন আল্লাহ বলি, সুবহানাল্লাহ বলি, আল্লাহু আকবার বলি, আমার আল্লাহ শুনেন কি শুনেন না? জোরে বলেন শুনেন কি শুনেন না? যদিও আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শুনে থাকে, রহমতের ফেরেশতারা আল্লাহকে ডাক দেয়া বলে, আল্লাহ গো তোমার বান্দাগুলি ওই জান্নাতের বাগান সাজিয়েছেন, জান্নাতের বাগান তৈরি করিয়েছেন, জান্নাতের বাগানে বসে বসে তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে, বলি সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে আমি জানি আমার বান্দাগুলি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাকতেছে, আমি বুঝি আমি শুনি, একমাত্র আমি আল্লাহর জন্য আমার বান্দাগুলি দুনিয়ার সকল কর্মব্যস্ততা আরাম স্বাধীনতা ছেড়ে দিয়ে এই জান্নাতের বাগানে চলে এসেছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জান্নাতের বাগানে বসনেওয়ালা সকল বান্দাগুলির জীবনের সকল গুনাহগুলি মাফ করে দিলা। আমার বন্ধুরা বাবারা, এই জান্নাতের বাগান যখন শেষ হয়ে যাবে, রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে চলে যাবে, জান্নাতের বাগানে কোন কোন ব্যক্তি বসেছিলেন তাদের নামগুলি লিপিবদ্ধ করবেন, তিনার ফিতার নাম লিপিবদ্ধ করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে উপস্থিত হইয়া আমার আল্লাহকে বলবে, আল্লাহ গো আপনার ওই বান্দারা ওই যে নীলক্ষী ঈদগাহ গোরস্তান ময়দানে একটি জান্নাতের বাগান সৃজন করেছে, সেখানে বসে বসে কনকনে কঠিন ঠান্ডা দিয়ে এই শীতে দিয়েও আপনার প্রশংসা গুণগান গেয়েছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা
আমার বান্দাগুলি আমি আল্লাহকে দেখেছি কিনা না আল্লাহ আপনাকে দেখে নাই আপনি কেমন তাও বুঝে না আপনার সম্পর্কে তাদের তেমন কোনো ধারণাও নাই আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে ফেরেশতারা রে তোমরা তো এক সময় বলেছ তোমরা তো এক সময় বলেছ মানুষ জাতিকে যেন সৃষ্টি না করি আদম সন্তান যেন সৃষ্টি না করি তোমরা তো আমাকে নিষেধ করেছ আসো সামনে আসো আল্লাহ যখন ফেরেশতাদেরকে বলে ফেরেশতারা তোমরা তো নিষেধ দিয়েছিলাম আজকে দেখো লক্ষ্য করে রে আমার বান্দাগুলো আমি আল্লাহকে দেখি নাই আমার সম্পর্কে বুঝতে পারে নাই তেমন অনুধাবন করতে পারে নাই অন্ধবিশ্বাসে বিশ্বাসী হইয়া আমি আল্লাহকে ভালোবেসে মহব্বত করে আমার জান্নাতের বাগান সাজায়া কোরআনের মাহফিল সাজায়া ওই কোরআনের হাদিসের আলোচনাগুলি বলতেছেন শুনতেছেন আমার প্রশংসা গুণগান আমার হাবিব কামলিওয়ালার সানমান গাচ্ছেন ও ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো সাক্ষী থাকো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বান্দাদেরকে তোমাদেরকে সাক্ষী রেখে ক্ষমা করে দিলাম আরো জোরে বলি সুবহানাল্লাহ এবার আসেন আমার বন্ধুরা বাবারা আমরা ধন্য মায়ের ধন্য সন্তান যারা এই মাহফিল সৃজন করেছে তৈরি করেছেন সাজিয়েছেন এবং যারা এই মাহফিলের মধ্যে উপস্থিত হয়েছেন বক্তা ও শ্রোতা সহকারে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেন আমাদের সবাইকে এই জান্নাতের বাগান কুশিলা করে কোরআন হাদিসের বরকতে কিয়ামতের ময়দানে নাজাতের ফয়সালা করে দেয় সকলে বলি আমিন এবার আসেন আমি খুতবাতে একটা একখানা আয়াত কারিমার অংশ তেলাওয়াত করেছি আমার বন্ধুরা আমরা সকলেই মানুষ এবং মরণশীল আমাদের মরা লাগবে আমাদের মরতে হবে অন্ধকার কবরে আমাদের শুইতে হবে আমাদের অনেক মুরব্বীরা অনেক আপনজনরা অনেকেরই মা অনেকেরই বাবা অনেকেরই দাদা দাদি নানা নানি বংশীয় মুরব্বীগণ এই গুরুস্থানে শুয়া ঘুমায় কথা বলেন ঠিক কিনা এ বন্ধু দুনিয়ার জিন্দগিটা যদি আমাদের ভালো হয় অন্ধকার কবরটা আমাদের জন্য ভালো হয়ে যাবে দুনিয়ার জগৎটা যদি আমাদের জন্য অন্ধকার হয়ে যায় অন্ধকার কবরটাও আমাদের জন্য অন্ধকার হয়ে যাবে দুনিয়াতে যদি ভালো কাজ কর্মগুলি আমরা করে দিতে পারি অন্ধকার কবরে আমাদের শান্তির ফয়সালা হয়ে যাবে আমাদের কবরে জান্নাতের আলো বাতাসের ফয়সালা হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নাজাতের ফয়সালা করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে দিবে কথা বলেন ঠিক কিনা এবার আসেন আমাদের চলতে গেলে সর্বশ্রেষ্ঠ আমল সর্বশ্রেষ্ঠ ইবাদত যেটা 18,000 মাখলুকাত সকল জীব আল্লাহর গুণগান গায় আল্লাহর হুকুম মানে আল্লাহর তসবিহ জপন করে কিন্তু শ্রেষ্ঠ জাতি হচ্ছেন মানুষ জাতি আদম সন্তান এই শ্রেষ্ঠ জাতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ একটি ইবাদত রেখে দিয়েছেন সেই ইবাদতের নাম হচ্ছে সলাত সুবহানাল্লাহ শ্রেষ্ঠ ইবাদতের নাম কি সলাত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করি তো ইনশাআল্লাহ আল্লাহ আদায় করার মতো সুযোগ ও তৌফিক করে দেয় সকলে বলি আমিন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুরআনুল কারীমে জানায় দেন সকল মানুষদের জন্য إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ নিশ্চয়ই সলাত এমন একটি ইবাদত এমন একটি কাজ এমন একটি আমল যে আমল করলে যে ইবাদত করলে ওয়াল ফাহশাই ওয়াল মুনকার ফাহশামি থেকে অন্যায় অপরাধ থেকে মুক্ত হয়ে ভালো রাস্তায় পরিচালনা করার যোগ্যতা মানুষদের মধ্যে প্রবিষ্ট করে দেয় বলি সুবহানাল্লাহ নামাজ এমন একটা ইবাদত শ্রেষ্ঠ ইবাদত এই শ্রেষ্ঠ ইবাদতের জন্য আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছে মানুষদেরকে আর জিন জাতিকে এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের অন্যত্র বলেন মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আল্লাহু আকবার বলি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন
মানুষ জাতিকে আর জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, আমার দাসত্ব করার জন্য, আমার গোলামি করার জন্য। আদ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন, কোন নবী আলাইহিস সালাম বলেন নাই তিনাদের গোলামি করার জন্য। যত নবী আলাইহিস সালাম দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছেন, সকলেই এক আল্লাহর দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত দিয়েছেন। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুরা, এই ইবাদত শ্রেষ্ঠ ইবাদত, যেই ইবাদত আমরা করি দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ, এই নামাজের কথা আল্লাহ কুরআনের মধ্যে একবার নয়, দুইবার নয়, দশ বার নয়, পাঁচ বার নয়, বিশ বার নয়, বিরাশি বার আল্লাহ পাক রব্বুল আলামিন সালাতের কথা কুরআনের মধ্যে বলেছে। বলি সুবহানাল্লাহ। সালাত হচ্ছেন আরবি শব্দ, নামাজ হচ্ছেন ফারসি শব্দ। নামাজ কি শব্দ? ফারসি শব্দ। কিছু কিছু শব্দ ফারসি এবং ইংরেজি, যেটা আমরা বাংলার মতোই ব্যবহার করে থাকি। কথা বলেন ঠিক কি না? তাহলে সালাত হচ্ছেন আরবি শব্দ আর নামাজ হচ্ছেন ফারসি শব্দ। যেই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য মেরাজ হিসাবে দান করেছেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, এই সালাত কোথেকে আসলো, কিভাবে আসলো, উৎপত্তি কোথায়? আমরা হয়তো অনেকে জানি না, অন্যান্য নবী আলাইহিস সালাম এই নামাজ আদায় করেছেন কিনা। অবশ্যই এই নামাজ অন্যান্য নবী আলাইহিস সালাম আদায় করেছেন। যেমন আমরা সোবে সাদেকের সময় দিনের শুরুতে ফজরের নামাজ আদায় করি কি করি না? এমন একটা সময় ফজরের নামাজ আদায় করি যে সময় অন্ধকার না আবার আলো না, যে সময় আলো এবং অন্ধকার উভয়টা সম্মিলিত ভাবে সবে সাদেকের সময়, সেই সময়টাই আমরা ফজরের নামাজ আদায় করি। এর কারণ হচ্ছে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম, তিনি সর্বপ্রথম দুনিয়ার মধ্যে তাশরিফ এনেছেন, তিনার বাসস্থান ছিল জান্নাতের বাগান। জান্নাতের মধ্যে অন্ধকার বলতে কিছু ছিলেন না, শুধু আলো ছিলেন, আরাম ছিলেন, আনন্দ ছিলেন। হযরত আদম আলাইহিসসালাম ওই যে গন্ধম কি উসিলা করে ভুলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত থেকে বের করে দিয়েছেন। আদম আলাইহিসসালাম জগতে যখন চলে আসছেন, জগতে এসে দেখে শুধু অন্ধকার আর অন্ধকার, যেদিকে তাকায় ওইদিকে অন্ধকার, সামনে পিছনে ডানে বামে সব দিকে শুধু অন্ধকার আর অন্ধকার, আলোর কোনো ফয়সালা নাই। এই সময় তিনি চিন্তায় ব্যবহার হয়ে গেলেন, চিন্তা করতেছেন, চিন্তা করতেছেন, চিন্তা করতে করতে হঠাৎ করে রাত্রির অংশ যখন চলে যাচ্ছে, অতিবাহিত হয়ে যাচ্ছে, রাত্রির শেষ অংশ চলে যে যখন সোবে সাদেকের সময় চলে আসলো, ওই সময় দেখেন একটু আলোর আলোর ব্যবস্থা দেখা যায়। বলি সুবহানাল্লাহ। এই যে অন্ধকার কেটে আলোর ব্যবস্থাটা হচ্ছে, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিসসালাম খুশি হয়ে গেলেন, মনটা ভরে যায়। ইতিমধ্যেই ওই সোবে সাদেকের সময় আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য দুই রাকাত নামাজ আদায় করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীর ওই দুই রাকাত নামাজকে উম্মতে মুহাম্মদের জন্য ফজরের নামাজ ফরজ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এরপরে আমরা জোহরের নামাজ আদায় করি, পড়ি কি না? জোহরের নামাজ আদায় করি। এই জোহরের নামাজটা কেন আসলো, কোন নবী আদায় করলেন? আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইব্রাহিম নবী যখন তিনি বুঝতে পারলেন দিনের প্রখরতা, রাতের প্রখরতা, সূর্য উদিত হয় আবার অস্তমিত হয়, অবশ্যই সূর্যকে পরিচালনা করার জন্য একজন মালিক আছে কি নাই, জোরে বলতে হবে আছে কি নাই,
ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম বুঝতে পারলেন, নিজে নিজে অনুধাবন করতেছেন, চোখে পরিচালনা করার জন্য একজন মালিক আছে, দিন অতিবাহিত করে রাত্রির আধার নামানোর জন্য একজন মালিক আছে, আবার রাত্রি চলে যে দিনের আলো চলে আসে এটাকে পরিচালনা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একজন মালিক বলতে আছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম এই দিনের প্রখরতাতে সূর্য যখন ঠিক আমাদের উত্তরের দিকে চলে আসে এই সময় জোহরের ওয়াক্ত হয়ে যায়, ওই সময় হযরত ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম চার রাকাত নামাজ আদায় করেন। চার রাকাত নামাজ আদায় করলে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের ওই চার রাকাত নামাজকে উম্মতে মুহাম্মদের জন্য জোহরের নামাজ হিসাবে ফরজ করে দিয়েছে। এরপর আমাদের আসরের নামাজ আছে কি নাই, পড়ি কি না, পড়ি কি না, আদায় করি কি না, আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। এই আসরের নামাজটা আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি আদায় করেছিলেন। আমরা সকলেই জানি ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি বিশাল একটি মাছের পেটের মধ্যে ঢুকে গিয়েছেন, একটা মাছ তাকে গিলে ফেলেছিল, যেই মাছটা ইউনূস নবীকে গিলে ফেলেছিলেন ওই মাছটাকে আর একটা বিশাল মাছে গিলে ফেলেছে গভীর সাগর তলদেশে। রাত্রির আধারে ছিলেন, চারটা কারণে ইউনূস আলাইহিসসালাতু ওয়াসসালাম সেখানে ছিলেন, যথা সময় আল্লাহর ইচ্ছা অনুপাতে যখন ইউনূস নবীকে মাছ থেকে আল্লাহ তাআলা বের করে দিলেন, মুক্ত করে দিলেন, ইউনূস নবী খুশি হইয়া সালাতুল আসরের নামাজ মানে চার রাকাত নামাজ আদায় করলেন। এই চার রাকাত নামাজ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য ফরজ করে দিয়েছেন বলি সুবহানাল্লাহ। এরপর মাগরিব নামাজ এরইভাবে অনেক ইমামদের মন্তব্য আছে, অন্যান্য নবীদের কথাও বলেছেন, মাগরিব নামাজ আদায় করেছে হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম। দাউদ নবী এমন একজন নবী ছিলেন নিজের হাতের অর্জিত কামাই নিজে বক্ষণ করতেন, ব্যবহার করতেন। হযরত দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম ছিলেন রাজমিস্ত্রি, আল্লাহর ক্ষমতা নিয়ে তিনি নিজের হাত দিয়ে এই রডকে লোহাকে যেমনি ভাবে ঘুরাইতেন হাত দিয়ে অমনি ভাবে ঘোরানো বাঁকানো সম্ভব ছিল বলি সুবহানাল্লাহ। এই দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম চার রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে দাঁড়াইলে তিন রাকাত নামাজ যখন আদায় করেন, তিন রাকাত নামাজ আদায় করার পর তিনি শারীরিকভাবে ক্লান্ত ক্লিষ্ট হয়ে গেলেন, অবশিষ্ট এক রাকাত নামাজ আদায় করতে পারলেন না। তিন রাকাত নামাজ আদায় করে ডানে বামে সালাম ফিরিয়ে নামাজ সমাপ্ত করে দিলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামের ওই তিন রাকাত নামাজকে উম্মতে মুহাম্মদের জন্য সালাতুল মাগরিব ফরজ করে দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। এই যে নামাজগুলি হচ্ছে আমরা খুশি না বেজার, জোরে বলি খুশি না বেজার। আর আসেনি নামাজ কোন আত্ম এশারত, অসুবিধা হচ্ছে, এই বিষয়গুলি আমাদের জানা দরকার, এবং এই ইবাদতটাই শ্রেষ্ঠ ইবাদত, এই ওয়াজই শ্রেষ্ঠ ওয়াজ, কি বলেন ঠিক কিনা? কারণ জীবন ভরে আমরা অনেক কিচ্ছা কাহিনী শুনেছি, নবী ওলিদের ঘটনা কাহিনী শুনেছি, কিন্তু এইসব ব্যাপারে আমরা কব শুনতে চাই? আমাদের এই ওয়াজ করলে কেউ আমাদের শুনতে ভালো লাগে না, কারণ এটার মধ্যে মজা নাই, টান সুর কোনোটাই নাই, শুধু কথা আর কথা। হ্যাঁ, কি বলেন ঠিক কিনা? আসলে দরকার আছে কিনা? এরপর হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালাম ফেরাউন থেকে ফেরাউনের কবল থেকে বেঁচেছেন, আল্লাহ রক্ষা করেছেন, বাঁচিয়েছেন, এই জন্য চার রাকাত শুকরিয়া তার নামাজ আদায় করলেন। হযরত মূসা আলাইহিসসালাতু ওয়াসসালামের ওই চার রাকাত নামাজকে আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদের জন্য এশার নামাজ হিসাবে ফরজ করে দিয়েছে বলি সুবহানাল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজ, কয় ওয়াক্ত নামাজ?
অন্য সকল নবী আলাইহিস সালাম আদায় করেছিলেন। আর নামাজ আসেনি, কোন নামাজ? বিতিন নামাজও আছে, পড়েননি আপনারা? অনেকে তো আবার ধারণা করেন বিতিন নামাজ না পড়লো এশার নামাজই তো যথেষ্ট, এশা তো বিতিরের সাথে সম্পৃক্ত না, ওই নামাজই আলাদা। সুবহানাল্লাহ, এই বিতিরের নামাজ যত গভীরে পড়বেন, নির্ঝনে পড়বেন, নির্দ্বিধায় পড়বেন, তত সওয়াব এবং বরকত আল্লাহর পক্ষ থেকে বেশি পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই জন্য অন্যান্য ধর্মীয় রাষ্ট্রের মধ্যে এই বিতির নামাজটা তাহাজ্জুদের পরে আদায় করা হয়। আমাদের দেশও আছে যারা মুহাক্কিক আলেম আল্লাহওয়ালা, যারা তাকওয়াবান মুত্তাকিন বান্দা, যারা আল্লাহওয়ালা, যারা তিনারা সকল নামাজের পর বিতিরের নামাজটা সর্বশেষ আদায় করেন। কেননা যত বেশি দেরি করে এটা পড়ব, তত বরকত আল্লাহ তাআলার পক্ষ থেকে বেশি পেয়ে যায়। সুবহানাল্লাহ। চায় না বারোয়া জুন্না বরকতের লেগা ঘুমের মধ্যেই বৃত্তির আড়ায়ন না, কারণ সবার জন্য সম্ভবপর হলে সেই সময় সম্ভব, সকলের জন্য বর্তমানে সম্ভব না। আমার বন্ধুরা বাবারা, আল্লাহর হাবিব সরকারি দু আলম মেরাজের রজনীতে আল্লাহর বাড়িতে গিয়েছে, আল্লাহর বাড়িতে যে পি আহসানি সুরতি উত্তম সুরতে আল্লাহকে দেখতে পেয়েছে, আল্লাহর সাথে সামনাসামনি বসে কথা বলেছেন। সুবহানাল্লাহ। এটা অনেক আলেম ওলামারাও বিশ্বাস করে না, পাবলিকের কথা তো বাদই দিলাম, বলেন ঈমান ঠিক আছে, রসূলে পাকের ব্যাপারে যদি বিন্দু পরিমাণেরও হিংসা রিয়া অহংকার অন্তরে থাকে, দুর্বলতা থাকে, ওর ঈমান পূর্ণতা কখনো হতে পারে? আল্লাহর হাবিব সরকারে দু আলম মেরাজের রজনীতে আল্লাহর বাড়িতে গেলেন, মেহমান হয়ে বন্ধু বন্ধুর সাথে সাক্ষাৎ করলেন, কথা বললেন, কথা বলার সময় বিদায় লগ্নেতে আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু গো তুমি আমার বাড়িতে আসছো, আমার সাথে কথা বলেছো, জান্নাত জাহান্নাম সবটাই তুমি দেখতে পারলা, বুঝতে পারলা, ও বন্ধু বিদায় লগ্নেতে আপনি কি খুশি হইয়া যান নাকি বেজার হইয়া যান? আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ গো আমি তো আপনার দরবারে আসতে পেরেছি, জান্নাত দেখলাম জাহান্নাম দেখলাম, সপ্ত আসমান গুলি ঘুরে ঘুরে দেখতে পারলাম, আল্লাহ আমার এতিম উম্মতরা তো কিছুই দেখতে পারলো না, আমি সব কিছু দেখার পর আমি খুশি হইয়া যাই, কিন্তু আমার উম্মতরা তো দেখতে পায় না, এই জন্য আমি বেজার হইয়া যাই। আল্লাহু আকবার। নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, বলেন নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ভালোবেসে নবীজিকে ভালোবেসে নবীজিকে হৃদয় মাঝে ভরে রাখব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, বলেন সবাই বলেন, নবীর চরণেতে সারা জীবন আমি, দুরুদ সালামে মিলাদকে আমে, দুরুদ সালামে মিলাদকে আমে, নবীকে আমি খুশি করব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন, লোভ লালসায় পোহরে আমি, লোভ লালসায় পোহরে আমি, বলেন না সবাই, আপনাদের কষ্ট হয় অসুবিধা হয়, আমার মনে হয় কোনো যন্ত্রণায় আছেন আপনারা,
খুব অশান্তিতে আছেন, আগের দিনই ভালো ছিল, হারামা এসেছিলেন, এখন তো কি এক জান্নাতের বাগান সাজায়া বিপদ আলাইছে। কেউ বিপদ ভালো লাগে না খারাপ লাগে? বলেন না মারহাবা, বলেন লো বোলা লো সাই পোরে আমি, লো বোলা লো সাই পোরে আমি, নবীর কদম নাহি সারবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি। বাতেলের সামনে কবু ও কখনো, বাতেলের সামনে কবু ও কখনো, মাথা নত নাহি করবো, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, নবীর চরণেতে সারা জীবন আমি থাকব। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ফাইবা দেখা হইলে তাহার দেওয়ানা, আল্লাহ সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার বন্ধুরা বাবারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুকে বলে বন্ধু গো আপনি খুশি হয়ে যান না বেজার হয়ে যান, নবী সরকারে দু আলম বলে আল্লাহ গো আমি খুশি হয়ে গেলাম কিন্তু আমার উম্মতের জন্য আমি বেজার হয়ে গেলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিয়েছেন, কত ওয়াক্ত আরো জোরে বলেন, ডরারের কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, 50 ওয়াক্ত নেই নাই আছে কয়ত, 5 ওয়াক্ত আল্লাহ দিছিলেন, কত ওয়াক্ত 50 ওয়াক্ত নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু গো আপনার উম্মতের জন্য চিন্তার কোনো প্রয়োজন নাই, টেনশন করার কোনো দরকার নাই, আপনার উম্মতের জন্য নেয়ামত স্বরূপ আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়া দিলাম। আল্লাহর হাবিব সরকার দোয়া আলম বলে ও আমার আল্লাহ এই 50 ওয়াক্ত নামাজ আদায় করলে কি লাভ হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বন্ধু গো আপনি তো 7 আসমান পার হয়ে লামকাম ভেদ করে সিদ্রাতুল মুনতাহা সাধন করে আরশ পর্যন্ত আমার দরবারে হাজির হয়েছেন, আপনার উম্মতের জন্য এত কষ্ট করা লাগবে না, এত কষ্ট তাদের হবে না, এই 50 ওয়াক্ত নামাজ প্রত্যেকটা নামাজের রাকাতের মধ্যে সেজদা আছে, আপনার উম্মতগুলি যখন সেজদা দিবে আপনার উম্মতরা সেজদায় গেলে আমি আল্লাহ নিজে যেই তাদের সাথে দেখা করব। আল্লাহু আকবার বলেন আসসালাতু মিরাজুল মুমিনিন, সালাত হচ্ছে মুমিনদের জন্য মেরাজ, সলাৎ মুমিনদের জন্য কি মেরাজ, আল্লাহর হাবিব নিজে যেই দেখা করেছেন, আর মুমিন যারা নামাজ পড়বেন মুসল্লিরা আল্লাহর কাছে যেতে হবে না, আল্লাহ তাআলা নিজে সেই সলাৎ অবস্থায় সেজদা অবস্থায় বান্দাদের সাথে দেখা করে থাকবেন, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম বলেন এ সাহাবীগণ
তোমরা আল্লাহর নৈকট্য লাভ করো, আল্লাহর নৈকট্য লাভ করো। বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নৈকট্য কিভাবে লাভ করব? আল্লাহর হাবিব বলেন, ওয়াসজুদু ওয়াকতারিব, সিজদা দাও, সিজদা দিলি আল্লাহর নৈকট্য লাভ করতে পারবা। কেননা বান্দা যখন সিজদা দেয় তখন বান্দার এই সিজদা অবস্থায় বান্দার সাথে আল্লাহর সাথে পুরো পর্দা থাকে না, হেজাব থাকে না, সরাসরি সাক্ষাৎ হইয়া যায়। আরো জোরে বলি সুবহানাল্লাহ, সরাসরি সাক্ষাৎ হয়ে যায়, আল্লাহ নিজে এসে মুমিনদের সাথে সিজদা অবস্থায় সাক্ষাৎ করে থাকে। বলি সুবহানাল্লাহ। এই পঞ্চাশ ওয়াক্ত নামাজ নিয়ে রওনা হলেন, ষষ্ঠ আসমানে আসলে হযরত মুসা নবীর সঙ্গে দেখা। মুসা নবী প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক আপনাকে কি হাদিয়া দিয়েছে? বলে, আমার উম্মতের জন্য পঞ্চাশ ওয়াক্ত নামাজ দিয়েছে। কত ওয়াক্ত নামাজ? কি ভাই, কেমন জানি ভারে কমে, একটু অ্যাক্টিভ রাখেন। পঞ্চাশ ওয়াক্ত নামাজ, কত ওয়াক্ত নামাজ? পঞ্চাশ ওয়াক্ত নামাজ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, নবী গো, আপনার উম্মতেরা পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি যান আল্লাহর কাছে, আল্লাহর কাছে ফরিয়াদ করে কিছু নামাজ কমিয়ে আনেন। আল্লাহর হাবিব সরকারে দোয়ালম চিন্তা করলেন, আমার উম্মতেরা এতিম উম্মত, দুর্বল উম্মত, তারা আসলেই পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আল্লাহর কাছে চলে গেলেন, আমার আল্লাহর কাছে গিয়ে বললে, আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ কমিয়ে দেন, পাঁচচল্লিশ ওয়াক্ত নামাজ দিয়ে দেয়। এই পাঁচচল্লিশ ওয়াক্ত নামাজ নিয়ে যখন আবার রওনা দিলেন, আবারও মূসা নবীর সঙ্গে সাক্ষাৎ, তিনি বলেন, এবার কত ওয়াক্ত? যে মাত্র পাঁচ ওয়াক্ত কমিয়েছে। বলে, এটাও আদায় করতে পারবে না, আপনি আল্লাহর কাছ থেকে আরো কমে নিয়ে আসেন, আবার গেলে আরো পাঁচ ওয়াক্ত কমায় নেয়। এমনি ভাবে যেতে যেতে নয় বার গিয়েছে। কতবার? নয় বার গেলে কত ওয়াক্ত কমেছে? পাঁচ নং সোজা হিসাব, ঠিক কিনা? এবার এই পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে মুসা নবীর সঙ্গে আবার সাক্ষাৎ ধরে, বলে, নবী গো, এবার কত ওয়াক্ত নামাজ দিছে? বলেন, পাঁচ ওয়াক্ত নামাজ। মুসা নবী বলে, এই পাঁচ ওয়াক্ত নামাজও আপনার উম্মতরা পড়তে পারবে না। আল্লাহর হাবিব সরকারি দোয়া আলম, আমার আপনার নবী ডাক দিয়া বলে, মুসা নবী গো, আমার আর যাইতে ইচ্ছে হয় না, আমার বড় লজ্জা লাগে, এই পাঁচ ওয়াক্ত নামাজ থেকে আর কেমনে কমাইব, আমি আর যাইব না, এই পাঁচ ওয়াক্ত নামাজই আমার উম্মতের জন্য নিয়ে আসব। আল্লাহ জানেন কি জানেন না, খেলা ডাকে, এ জোরে বলেন খেলা ডাকে, মাওলা তুই রে তুই, আউয়াল ইয়াকে রে মাওলা তুই রে তুই, বলেন মাওলা তুই রে তুই, আউয়াল ইয়াকে রে মাওলা, পানিতে ডুবাইয়া মাওলাকে আমত দেখাইলি, মাওলাকে আমত দেখাইলি, ওরে জর তোমানে নুহু নবীর, জর তোমানে নুহু নবীর, কিস্তি কেন বাঁচাইলি মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল ইয়াকে রে মাওলা তুই। মাওলা তুই রে তুই, আউয়াল ইয়াকে রে মাওলা, মাটির পুতুলা বানাই ডুকাইলা রুহু, মাওলা ডুকাইলা রুহু, ওরে আদমের কলবে আবার, আদমের কলবে আবার, আল্লাহু আল্লাহু, মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল ইয়াকে রে মাওলা তুই রে তুই, মাওলা তুই রে তুই, আউয়াল ইয়াকে রে মাওলা তুই রে তুই। কথা বলেন ঠিক কিনা? আউয়াল ও আখেরে, শুরু এবং শেষে কে? এই খেলা আল্লাহই খেলিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দোয়া আলম যখন মুসা নবীর থেকে বিদায় নিতেছেন, এই সময় আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি তো উম্মতের জন্য নেয়ামত নিয়ে যাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটা অনুরোধ, আপনি সিদ্রাতুল মুনতাহায় যখন উপস্থিত হবেন, ওই জায়গায় যে আমি মুসা নবীর জন্য এক রাকাত নামাজ আদায় করবেন। আল্লাহর নবী সিদ্রাতুল মুনতাহায় আসলেন, এক রাকাত নামাজ আদায় করলেন, হঠাৎ করে নবী সরকারের দোয়া আলম
আল্লাহর জন্য আরেক রাকাত নামাজ আদায় করলেন। আবার কোন ইমাম লিখেছেন নবীজির মা বাবার জন্য এক রাকাত নামাজ আদায় করেছেন, দুই রাকাত নামাজ হলো, দুই রাকাত নামাজ আদায় করার পর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে যায়। খুশি হইয়া গেলে রে বন্ধুর ওয়াদা দেয় বন্ধু গো, আপনি দুই রাকাতের সাথে আর এক রাকাত নামাজ আদায় করে। কয় রাকাত হইল? এই তিন রাকাতই হইল বিতরের নামাজ বলি সুবহানাল্লাহ। এই তিন রাকাত কি নামাজ? বিতরের নামাজ। আমার আপনার নবী সরকারে দোয়া আলম আদায় করেছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম والذين من قبلكم لعلكم تتقون الله اكبر আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস, সকল মানুষ সম্প্রদায়কে ডাক দিয়েছেন। যেই মানুষ সম্প্রদায়ের মধ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান জাতি বিজাতি ইহুদি নাসারা আছে কি নাই, জোরে বলেন আছে কি নাই, সকল মানুষদেরকে উদ্দেশ্য করে আল্লাহ বলেন ওয়াবুদু, বান্দারে আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো। আমরা কার গোলামি করব? আরো জোরে বলি, কার গোলামি করব? ওয়াবুদু, আল্লাহর গোলামি করব। সকল মানুষদের জন্যই টার্গেট দেওয়া আছে। মুসলমানই শুধু নামাজ পড়বে, মুসলমানদের জন্যই নামাজ সীমাবদ্ধ না। সকল মানুষ ঈমান গ্রহণ করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর দাসত্ব করবে। এই জন্য আল্লাহ সকলের উদ্দেশ্যেই বলেছেন বলে সুবহানাল্লাহ। কেননা কোরআন শুধু আমাদের জন্যই অবতীর্ণ হয় নাই, আমাদের জন্যই আসেন নাই। এই কোরআনের মধ্যে আছেন হুদাল লিন্নাস, সকল মানুষের হেদায়েত আমার আল্লাহ পাক কোরআনে রেখে দিয়েছেন। আর এই কোরআনই হচ্ছেন সকল মানুষের জন্য হেদায়েত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম, ও মানব সম্প্রদায় তোমরা আমার ইবাদত করো, আমার গোলামি করো, আমার দাসত্ব করো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কাছ থেকে এই জন্যই গোলামি চাই, এই জন্য দাসত্ব চাই। তোমরা কেনই বা করবা? অবশ্যই করবা, কেননা তোমাদের পূর্বপুরুষদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি, আমি তোমাদেরকেও সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। ওই যে মা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন যাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর গোলামি করার জন্য, কথা বলেন ঠিক কি না? লাআল্লাকুম তাত্তাকুন, যদি তোমরা সঠিক রাস্তার সন্ধান বের করে জীবন যাপন করতে পারো, যদি তোমরা সলাত আদায় করতে পারো, আল্লাহর গোলামী এবং দাসত্ব করে জীবনটাকে পরিচালনা করতে পারো, অবশ্যই তোমরা তাকওয়াবান হয়ে যাবা, তোমরা মুত্তাকি হয়ে যাবা, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাবা বলি সুবহানাল্লাহ। তাফসীরে কামজুল ইমানের মধ্যে আসছেন ইয়া আইয়ুহান নাস দ্বারা মক্কা নগরীর সকল মানুষদেরকে বোঝানো হয়েছে। কেননা মক্কা নগরীর মানুষের মধ্যে বেশি সংখ্যক মানুষ ছিল, আল্লাহ এবং নবী বিশ্বাসী কম ছিল, আর অবিশ্বাসীর সংখ্যাই ছিলেন বেশি। আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা মদিনা শরীফকে বুঝিয়েছেন, ওই মদিনা শরীফের বিশেষ বিশেষ মানুষগুলি, অসংখ্য মানুষগুলি আল্লাহ ভক্ত ছিলেন, নবী প্রেমিক ছিলেন, আর অল্প কিছু মানুষ বেঈমান ছিলেন। এই জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই আমানু দ্বারা মদিনা শরীফকে বুঝিয়ে এনেছে, আর ইয়া আইয়ুহান নাস দ্বারা মক্কা নগরীকে বুঝানো হয়েছে। কেননা মক্কা নগরীর মানুষগুলি সবাই আল্লাহকে পছন্দ করত না, বিশ্বাস করতে পারত না, নবীকে মানতে পারত না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস দ্বারা মক্কা নগরীকে বুঝানো হয়েছে, আর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দ্বারা মদিনা শরীফকে বুঝিয়েছে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, এই জন্য আমরা সলাত আদায় করব। সলাত হচ্ছে আমাদের শ্রেষ্ঠ ইবাদত, সলাত হচ্ছে আমাদের শ্রেষ্ঠ আমল,
শ্রেষ্ঠ কাজ অন্যান্য 18,000 মাখলুকাতের অন্য কোন জীব যদি চেষ্টা করে কেউ আমাদের মতো রুকু দিতে পারবে না কেউ আমাদের মতো সেজদা দিতে পারবে না একমাত্র শ্রেষ্ঠ জাতি হইলেন মানুষ জাতি এই মানুষ জাতি সুন্দর সুস্থ সবল হয়ে আল্লাহর কুদরতি কদমে সেজদা দিতে পারে বলি সুবহানাল্লাহ